18 বছর হলে একটি মেয়ে অন্যকে কি দিতে পারে? নতুন সময় গুগলি অনুষ্ঠানে আবার হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তিনজন দর্শক আমাদের সাথে রয়েছেন। আমরা জানবো তাদের পরিচয়, তারপর ছেড়ে দেব আজকের ধাঁধা। আপু, আপনার নাম? আদ্রিতা। আদ্রিতা, কি করছেন আপনি? আমি ক্লাস 10 এর স্টুডেন্ট। স্টুডেন্ট। আপু, আপনার নাম? আমার হচ্ছে আরিয়া। আমি ক্লাস 5 এ। ক্লাস 5 এ স্টুডেন্ট। আপনি কি করছেন? ক্লাস 6 এর ছাত্রী। ক্লাস 6 এর ছাত্রী। আপনি? ক্লাস 2 এর ছাত্রী। বাবা, চারজন স্টুডেন্ট পেয়েছি আমরা। আমরা নতুন সময় গুগলি অনুষ্ঠানটি করে থাকি, দেখা হয়? দেখা হয়নি আগে। আপনি দেখেছেন? আপনি? তুমি দেখেছো? না। আচ্ছা, কেউ দেখনি? আজকে অংশগ্রহণ করেছে, অবশ্যই দেখবা, ঠিক আছে? আমাদের একটি এই গুগলি অনুষ্ঠানটি এন্টারটেনমেন্ট শুধুমাত্র তোমাদের জন্যই করি আমরা। আমাদের এই প্রোগ্রামটা আমরা একটা ধাঁধা দিব, ওই ধাঁধার 5 সেকেন্ডে আমাকে উত্তরটি জেনে দিতে পারবা, তাকে আমি আজকে পুরস্কৃত করব, ঠিক আছে? 18 বছর হলে একটি মেয়ে অন্যকে কি দিতে পারে? আমি আবারও বলছি, 18 বছর হলে একটি মেয়ে অন্যকে কি দিতে পারে? সহজে পজিটিভলি আমাকে উত্তর দিতে হবে। আমি বলেছিলাম যে 18 বছর হলে একটি মেয়ে অন্যকে কি দিতে পারে, আপনি বলেছেন ভোট। ভোটটা কিভাবে হলো কাইন্ডলি আমাকে একটু বলবেন? আমরা 18 বছর হলে অ্যাডাল্ট হই, সো আমরা ভোটিং রাইটটা আমাদের থাকে, সো আমরা ভোট দিতে পারি, অন্যকে ভোট দিতে পারি। আপনার কি মনে হচ্ছে, আপু যে বলল যে ভোট দিতে পারে 18 বছর হলে, সেটা কি মনে হচ্ছিল? কিন্তু আপনি তো আমাকে উত্তরটি দিতে পারেননি, কেন দিতে পারেননি? চেষ্টা করেছেন? হ্যাঁ, কিন্তু আপু আগে বলে ফেলেছে। হ্যাঁ হয়, আমার বড় বোন হয়। বড় বোন, বড় বোনটা একটু এরকমই বুদ্ধিমান হয়। আপনি কি, আপু যে বলল হ্যাঁ যে ভোট 18 বছর হলে আমরা ভোট দিতে পারি, আমাদের অধিকারকে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা কি সঠিক? হ্যাঁ, আমি ক্লাস 5 এর বইয়ে পড়েছিলাম যে 18 বছর হলে ভোট দান অংশগ্রহণ করা যায়। ক্লাস 5 এ পড়েছিলেন যে 18 বছর হলে আপনি একজনকে ভোট দিতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, মানে আপনার নির্বাচনে, এই তো? জি। তাহলে আপনি কি একমত আছেন আপুর সাথে? হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু আপনারা তিনজনই বলেছেন ভোট, এবং একজন বলেছেন ভোট এবং দুজন সাই দিয়েছেন, একজন বলেছেন আমি পেরেছি, মানে পারতাম কিন্তু আমি বলতে পারি নাই, আমি চেষ্টা করতে করতে আপু আগে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেহেতু বড় বোন, বড় বোনকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো আমরাও বলতে চাই, প্রিয় দর্শক, আজকের এই গুগলি অনুষ্ঠানের বিজয়ী আমাদের আপু। আপুকে আমরা তুলে দেব আমাদের সেই পুরস্কার। কেমন লাগছে আজকে এই মানে এই পুরস্কার জিতে এবং অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানে? খুবই ভালো লাগছে, আমার এটা মানে সারপ্রাইজ ছিল, ইট ওয়াজ আ সারপ্রাইজ। কেমন লাগছে আপু যে আজকে বিজয়ী হলো? অনেক ভালো লাগছে। বিজয় তো বিজয় হতে পারলেন, আমার ভালো লাগছে। সমস্যা নাই, আপু তো হয়েছে। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তোমার কেমন লাগছে আপু বিজয় হয়েছে? আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ। নতুন সময়কে কিছু বলার আছে আপু? নতুন সময়কে অনেক অনেক শুভেচ্ছা রইল, এগিয়ে যাও জন। আপনার কিছু বলার আছে? না, এটাই বলার ছিল। এগিয়ে যাব আমরা। জি, আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। আপনার কিছু বলার আছে? এই চ্যানেলটা অনেক ভালো, মানে এই চ্যানেলটা আরো ভালো হোক। ধন্যবাদ আপনাকে, আমরা অবশ্যই আপনাদের এন্টারটেনমেন্টের জন্যই আমাদের এই প্রোগ্রাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।